যুগেন্দ্রনগর আম্বেদকর পল্লী গ্রামটিকে দত্তক নিয়েছে ওমেন্স কলেজের এনএসএস ইউনিট। করোনা কালেও এই গ্রামে অনেক কর্মসূচি করেছে কলেজ কর্তৃপক্ষ। রাজ্য সরকার থেকে মহিলা কলেজের এনএসএস ভলেন্টিয়ারের টিফিনের জন্য যে টাকা দেওয়া হয় সেই টাকা তারা খরচ না করে এই গ্রামের দুস্থদের মধ্যে বিভিন্ন সামগ্রী প্রায় সময় বিতরণ করে থাকে। এমনই আজ একটি কর্মসূচি ছিল তাদের। এলাকার বিধায়ক রেবতী দাসের উপস্থিতিতে আজকে দুস্থদের মধ্যে শীত বস্ত্র প্রদান করেন ওমেন্স কলেজের এনএসএস ইউনিটের সদস্যরা। বিধায়ক রেবতী মোহন দাস তাদের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন। প্যান্ডামিক পিরিয়ডটা পর্যন্ত ওনারা এমনভাবে এগিয়েছেন, এসে দুস্থদের পাশে দাঁড়িয়েছেন এবং আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। অর্থাৎ আপনারা কাজ করে যাচ্ছেন, আপনাদের সাথে আমরাও অংশীদারি হলাম বলে তার অভিযোগ করেছেন। বিভিন্ন সময় আসেন এবং করে যান এবং তাদের ইউনিটে যা আছে তাদেরকে নিয়ে আসেন। আসলে তারা সাধ্য যত লোক আছে সাধ্য অনুযায়ী তোমরা বারবার চেষ্টা করে যাচ্ছেন এবং সমাজের মানুষ যারা আছে তাদেরকেও শিখিয়ে দিয়ে যাচ্ছেন যে কিভাবে মানুষদের সাহায্যের জন্য হাতটা বাড়িয়ে দিতে হবে। রবীন্দ্রনাথের একটা ছোট্ট কবিতার চরণ মনে করে গেলইবে মূর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ প্রহে নিরুত্তর ছবি। মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী, আমার যত সাধ্য আছে ততটুকু করিব। অর্থাৎ সূর্য অস্ত যায় এমন সময় সূর্য বলছে যে এই পৃথিবীটাকে আমি আলোকিত করে রেখেছি, আমি তো চলে যাচ্ছি, বাকি কাজটা কে করবে, অন্ধকারটাকে কে দূরীভূত করবে। তখন কেউ আগে এগিয়ে আসেনি, দাঁড়িয়ে রইল সবাই। এমন সময় একটা মাটির প্রদীপ ছিল, সে বলল আমার যতটুকু সাধ্য আছে। আমি মনে করি ওনারা যেভাবে এগিয়ে এসছেন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, ওনাদের সাধ্য অনুযায়ী যথেষ্ট করে যাচ্ছে। শুধু তাই নয়, শিক্ষার জগৎটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক সময় বই নিয়ে আসেন, কলম নিয়ে আসেন এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা বাড়িয়ে দিয়ে যাচ্ছেন। আমি